أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বরাবরের মতো হাদিসে কুদসি থেকে আরো একটি হাদিস আমরা জানব, চলুন কথা না বলি শুরু করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে ও জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, অতঃপর আল্লাহ তাআলা বলবেন, বের করো যার অন্তরে সর্ষের পরিমাণ ঈমান রয়েছে, ফলে তারা সেখান থেকে বের হবে এমন তো অবস্থায় যে কালো হয়ে গেছে, অতঃপর তাদেরকে বৃষ্টির নহর অথবা সঞ্জীবনী নহরে নিক্ষেপ করা হবে, ফলে তারা নতুন জীবন লাভ করবে, যেমন নালার কিনারায় ঘাস জন্মায়, তুমি দেখনি তা হলুদ আঁকাবাঁকা গজায়। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে একত্রে বর্ণনা করা হয়েছে। তো এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম বা যেটা বুঝতে পারি তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা জাহান্নামে হয়ে যাবে তাদেরকে পুনরায় যাদের মধ্যে সর্ষে পরিমাণ খুবই কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে আবার ফিরায় নিয়ে এসে তাদেরকে এমন একটা নালা এমন একটা জায়গায় কি করবে, নিক্ষেপ করবে এবং সেখান থেকে আবার নতুন করে তাদের জীবন দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা বুঝতে পাচ্ছি আমরা কখনো ঈমান হারা হয়ে যাই এই ধরনের কাজ করব না, নিজেদের ভিতরে ঈমানটাকে সব সময় টিকিয়ে রাখতে হবে। এর জন্য যা কিছু করা দরকার আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ধরে রাখার তৌফিক দান করুক এবং আমরা যেন আমাদের ঈমান ঠিক রেখে আল্লাহর হুকুম আহকামগুলো করতে পারি এবং তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। এই বলেই আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।